খালেক চেয়ারম্যানের বাড়ি কোথায়? শাকিব খান তার প্রিয়তমার কাছে খালেক চেয়ারম্যানের বাড়ি খুঁজতেছে। ঘন্টা দুয়েক আগে ঈশ্বর শিরোনামে প্রিয়তমার একটি গান রিলিজ হয়েছে, অসাধারণ একটি গান। তবে গানটি স্যাড রোমান্টিক গান। আজকে প্রিয়তমা রিলিজ হয়েছে, বিভিন্ন হলে প্রিয়তমা চলছে, কিন্তু কুরবানির ব্যস্ততায় এবং বৃষ্টির তোড়জোড়ে অনেকেই সিনেমা হলের কাছে যেতে পারছেন না। ইমেল আশরাফ এবং প্রিয়তমার কর্তৃপক্ষ সেটা বোধহয় টের পেয়ে গেছেন, তাই একটি গান আপনাদের জন্য রিলিজ করে দিয়েছেন দুই ঘন্টা আগে। গানটি সিঙ্গার রিয়াদ, লিরিক সমশের ওলি, কম্পোজিশন প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদের অসংখ্য গান অনেক জনপ্রিয়, তিনি একজন জনপ্রিয় কম্পোজার। তার কম্পোজিশনে ঈশ্বর শিরোনামে প্রিয়তমার একটি গান রিলিজ হয়েছে, একটু শুনি চলেন। ইদিকাপল আগামীকালকে ইয়েস্টারডে বলছে, মানে এখানে ইদিকাপল যে ইংরেজি বলার চেষ্টা করছেন বা ইংরেজি শেখার চেষ্টা করছে তার একটি নমুনা চিত্র দেখা গেল গানের শুরুতে। এবার গানটা শুরু হবে। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। কি ডেপ কথার ভিতরে। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। দেখেন, এমন একটা বৃষ্টির দিনে একটা বৃষ্টির গান চলে এসেছে। ভাবি যেতে যেতে থেমে, সেই দেখা শেষ দেখার। ভাবি যেতে যেতে থেমে, সেই দেখা শেষ দেখা না হয়। অর্থাৎ এখানে প্রিয়তমাকে হারানোর একটা শঙ্কা, একটা চিন্তা, দুশ্চিন্তা প্রকাশ করছে এই গানের কথার ভিতরে। সিনেমার স্পয়লার আমি দিব না, আমি শুধু গান নিয়ে একটু কথা বলবো। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। এই ভাবি যেতে যেতে এই দৃশ্যটি, এই লাইনে যে দৃশ্যটি শুট হচ্ছে, একটা মানে কম্পোজিশনটা দেখেন, শাকিব খান একটি দুইটা টিলার মাঝখান দিয়ে হেঁটে আসতেছে এবং একটি টিলার উপরে ইদিকাপল। ইদিকাপল এই টিলার উপর থেকে শাকিব খানকে হায় অথবা বাই বলছেন, এবং সেই সময় ইদিকাপলের যে এক্সপ্রেশন, তার চোখ দিয়ে যে পানি গড়িয়ে আসলো, সত্যি এটা প্রমাণ করে সে একজন সুখর অভিনেত্রী। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না। খুবই চমৎকার গানের কথাগুলো, এবং ভেরি স্যাড রোমান্টিক একটি গান। মন যখন আপনার খুব খারাপ থাকবে, যখন আপনি আনমনে আপনার প্রিয়তমাকে ভাববেন, ঠিক সেই সময় যখন একটি বিরহ বিরহ ভাব থাকবে বা প্রিয়তমাকে মিস করছেন, সে দূরে আছে, ঠিক সেই সময়কার একটি ফিলিংস ডিসক্রাইব করছে এই গানটিতে। এবং আমার কাছে এই গানের দৃশ্যায়ন, বিশেষ করে সিনেমাটোগ্রাফি, খুবই ভালো লেগেছে। সম্ভবত সাইফুল শাহিন এই গানের সিনেমাটোগ্রাফার, উনি পুরো সিনেমার সিনেমাটোগ্রাফার। অনেক সময় গানে সিনেমাটোগ্রাফার আলাদা হয়, এটাতে সম্ভবত হয়নি। সাইফুল শাহিন যদি হয়ে থাকেন, আমি শিওর সাইফুল শাহিনই এটার সিনেমাটোগ্রাফার, এবং তিনি অসাধারণ ক্যামেরার কাজ করেছেন এখানে, চমৎকার ক্যামেরার কাজ হয়েছে। একটা ড্রোন শট দেখতে পাচ্ছি, ইদিকাপল সমুদ্রের ভেতরে ঢুকেছেন এবং তাকে কেন্দ্রভূত করে ড্রোনটা চারপাশ দিয়ে ঘুরে আসতেছে। শাকিব খান এই পুরো গানটি জুড়েই তার একটা স্যাড ফিল তার এক্সপ্রেশনে রেখেছেন, অর্থাৎ তিনি পুরোপুরি এই জায়গাতে দেখাচ্ছেন সে ইদিকাপলকে মিস করছেন। এবং উনি বিভিন্ন সময়ে, কিছু কিছু সময়ে এখানে, এই প্রথম আমি শাকিব খানকে সিগারেট টান দিতে দেখলাম। এই যে সিগারেটের টানটা দিচ্ছে, এই সিগারেটের টানটার সঙ্গে আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন শাকিব খানের প্রথম যে পোস্টারটা ছাপা হয়েছিল সেই পোস্টারের সাথে, এই সিগারেটটা মুখে শাকিব খান তাকিয়ে আছে, পেছনে ঝুঁটি বাঁধা, সেই যে পোস্টার, সেই চিত্রটি আমি গানের মধ্যে এক ঝলক দেখে নিলাম।
এবং শেষের দিকে শাকিব খান যখন বারবার তাকে কল্পনা করছে, একটা পর্যায়ে ইধিকা পল শাকিব খানের কাছে আসে, এসে ইধিকা পল একটা কথা বলে যে পৃথিবীর কেউই তাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না। তার মানে কি হতে যাচ্ছে সিনেমাতে সেটি আর না বলি, কিন্তু এই গানটিতে যে দৃশ্যায়ন হয়েছে, যে বিভিন্ন লোকেশন, সদরঘাট, কক্সেস বাজার, সুনামগঞ্জ, তারপরে এই ওভারঅল এই পুরান ঢাকা, এই সিনেমা যেই যেই লোকেশনে শ্যুট হয়েছে প্রত্যেকটা লোকেশনের একটি একটি করে চিত্রায়ন এই গানের মধ্যে আছে। বলতে গেলে পুরো সিনেমাটাই এই গানের ভিতরে আছে। এবং সব শেষে সেই ঝলক, সেই বৃদ্ধ লুক, আহ, শাকিব খানের এই গেট আপ, আই মিন, মানে এতক্ষণ তো আমরা এই লুকটা স্ক্রিনে স্টিল ফুটেজ দেখছি, এখন মুভি ফুটেজ দেখলাম, মুভ ফুটেজ দেখলাম, গা শিউরে ওঠার মতো, হোয়াট আ মেকআপ, হোয়াট আন এক্সপ্রেশন, মানে এই যে তিনি এই মেকআপটা ক্যারি করে যে এক্সপ্রেশন দিলেন, দুর্দান্ত। তো অসাধারণ এই গানটি। অলরেডি 26,000 ভিউ হয়ে গেছে 2 ঘন্টায়। কিছু কমেন্ট আপনাদের জন্য আমি পড়ে শোনাই। তানুশ্রী লিখেছেন, আমি একজন ইন্ডিয়ান হয়ে বলছি গানটা অসাধারণ হয়েছে, কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এমডি হজরত আলী লিখেছেন, গানটা শুনে বুকটা কেঁপে উঠলো, সেই পুরনো প্রেম কাহিনীর কথা, তুমি যে আমার প্রিয়তমা। সুমন অন্দাগো লিখেছে, গানটা দেখতে দেখতে যে চোখের কোণে পানি চলে এলো বুঝতেই পারলাম না, শাকিব খান আসলেই জাত অভিনেতা, ভালো থাকুক এই দুনিয়ার সবার হারিয়ে যাওয়া প্রিয়তমারা। এস এম কাব্য লিখেছেন, কত বছর মনে হয় এমন গান শুনি না, সত্যি হাজারো প্রশংসা করলেও শেষ হবে না, গানের লিরিক্স, লোকেশন আর অসাধারণ পারফরমেন্স গানটাকে এক নতুন জীবন দিয়েছে, সত্যি প্রশংসার দাবিদার রাখে এই টিমের মেকার্সরা। মারুফ হাসান লিখেছে, যার প্রিয়তমা হারিয়ে গেছে সেই বুঝে প্রিয়তমাকে হারানোর কষ্ট। নাইম ঢালি লিখেছেন, হোয়াট আ লাইন, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। প্রিন্স মাহমুদ মানে হৃদয়ে ছোঁয়া লিরিক্স। ফ্রুটি বাজ টিম লিখেছে, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, বাহ কি সুন্দর গানের কথা, এটাই হলো আমাদের প্রিন্স মাহমুদ। নীলিমা দাস লিখেছে, অসাধারণ একটি গান শুনতে পেলাম, প্রিয়তমার রোমান্টিক গানগুলি সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না গানের কথাটি সত্যি হৃদয়ের গভীরে অস্থিরতার সৃষ্টি করে। নীলিমা দাস, আপনার সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না কথাটি এই গানের তথা এই মুভির শ্রেষ্ঠ লাইন আমার কাছে মনে হচ্ছে পর্যন্ত। আমি আজকে কোরবানির বিভিন্ন জটিলতার কারণে সিনেমা হলে যেতে পারিনি, কালকে আমি সিনেমাটা ফ্রেশ শো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দুপুর নাগাদ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। রিভিউটা আমি বলবো না, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, রিভিউটা আসলে আমি দেব 2 সপ্তাহ পরে। সে পর্যন্ত ভালো থাকুন।